ফ্লেক্স চেঞ্জিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম মেনটেন করা। আপনারা অনেকেই আছেন যারা আমাদের কাছে এসে অনেক দ্রুত নেওয়ার চেষ্টা করেন বা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন যে খুব দ্রুত দেওয়ার জন্য। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, আপনারা যারা আসলে এত তাড়াহুড়া করেন এই ধরনের কাজগুলি নিয়ে এসে, আপনারা কেউই এই ধরনের কাজগুলি নিয়ে এসে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না তাড়াতাড়ি দেওয়ার জন্য। তার কারণটা হচ্ছে ফ্ল্যাক্স চেঞ্জিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন টোটাল কমপ্লিট কাজটাই একটা রিস্কি কাজ। তো এই ধরনের কাজগুলি করার ক্ষেত্রে আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হয় এই ধরনের কাজগুলির ভিতরে। তো যখন কিনা আমাদেরকে গুরুত্ব দিতে হয় তখন কিন্তু আপনারা সবসময় জেনে থাকবেন গুরুত্বের জিনিস কিন্তু ধীরে ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয়। তো আপনারা অবশ্যই আমাদেরকে এই ধরনের ফোন দিয়ে কখনোই প্রেশার ক্রিয়েট করবেন না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কিন্তু ওয়েট করলেই হয়ে যায় ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ফ্ল্যাক্স চেঞ্জ করব, এটা হচ্ছে S20 Plus 5G। তো এটার ফ্ল্যাক্সটা রিপ্লেসমেন্ট করব। তার কারণটা হচ্ছে এই ধরনের ডিসপ্লেগুলি আপনারা জানেন ব্রাইটনেস কমালে বা মধ্যবর্তী অবস্থানে রাখলে ডিসপ্লেটা ঝিরঝির করে, অনেক সময় ব্লার হয়ে যায় বা অনেক সময় হোয়াইট হয়ে যায়। তো ব্রাইটনেস কমালে অনেক ডিসপ্লে আছে এই ধরনের সমস্যা করে, যেগুলি হচ্ছে কি ডিসপ্লে হলুদ হয়ে যায়। তো এই ডিসপ্লেটা সেম প্রবলেম ছিল, এখন এই ফ্ল্যাক্স চেঞ্জ রিপ্লেসমেন্ট করার পরে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে এই ডিসপ্লেটা আসলে এখন প্রপার কাজ করে কি না এবং কালার রেজুলেশন 100% আগের মতো আছে কি না। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা এই ধরনের ফোনগুলি নিয়ে আসতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর নিয়ে আসবেন। তার কারণটা হচ্ছে আমাদের এগুলির কাজ অনেক সিরিয়াল থাকে এবং কাজের পরিমাণ অনেক বেশি হয়। আপনারা জানেন যে আমাদের 1 থেকে 2 ঘন্টা এবং 3 থেকে 4 ঘন্টাও সময় লেগে যায় অনেক সময়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্ল্যাক্সটা দেখাচ্ছি আপনাদেরকে, যেই ফ্ল্যাক্সটা রিপ্লেসমেন্ট করেছি এবং ডিসপ্লের কালার দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং ক্লিয়ার। ডিসপ্লে বেজেলটা আগের মতোই রয়েছে এবং কালার রেজুলেশন পারফেক্ট। এখন আমরা দেখব টাচের স্মুথনেসটা আগের মতো আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন টাচের স্মুথনেসটাও কিন্তু আগের মতো আছে। তো এই ভাই নিয়ে আসছে আমাদের ইউটিউবে ভিডিও দেখে ঢাকার বাইরে থেকে, সম্ভবত নাটোর থেকে। তো উনি অনেক পরিশ্রম করে আমাদের কাছে আসছেন, যেহেতু S20 Plus 5G-র এই ফ্ল্যাক্সটা পাওয়া যায় না। তো আমাদের কাছে একটা সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে ছিল, যেই ডিসপ্লেটা নষ্ট ছিল ওই ডিসপ্লে থেকে আমরা ফ্ল্যাক্সটা নিয়ে ফ্ল্যাক্সটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করি। এখন কিন্তু সম্পূর্ণভাবে ওকে আছে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।